ঝিনাইদহে দশম শ্রেণীর ছাত্র সিফাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচির আয়োজন করে গ্রামবাসী। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ব্যানার ফেস্টুন নিয়ে সিফাতের স্বজন, সহপাঠী ও এলাকাবাসী অংশ নেয়। এ সময় সিফাতের পিতা মনোয়ার মিয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত সিফাত হত্যার ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি জানান, সেই সাথে জড়িতদের ফাঁসির দাবি জানান। উল্লেখ্য, শহরের কলিকাপুর মোড়ে বন্ধুদের সাথে বসেছিল উজির আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র সিফাত। এ সময় কিছু দুর্বৃত্ত তাদের উপর হামলা করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে ফরিদপুর নেওয়ার পথে সিফাত মারা যায়। তাকে কবরে পাঠালো, তার জন্য কোন ভাই আমাদের দুজনের আমাদের